নিজ জেলার ঠাকুরগাঁয়ে বরণ করে নেওয়া হয়েছে সাফ শিরোপা জয়ী নারী দলের তিন ফুটবলার স্বপ্নারানী কুহাতি কিস্কু ও সাগরিকাকে শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও পরিশ্রম বিষয়ে শুনেন জেলা প্রশাসক সেই সাথে তাদের পাশে থাকার আশ্বাসও দেন এছাড়া আগামীকাল তিনজন নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হবে বুধবার সকালে জেলা প্রশাসক ইশরাদ ফারজানা নিজ কার্যালয়ে ওই তিন নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা জানান সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার তারেক হাসান তাহসিন রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম সহ আরও অনেকে